এই দুনিয়া থেকে যখন কাফের মুশরিক মুনাফিক নাফরমান পাপী তাপী বেঈমানরা দুনিয়া ছেড়ে যাওয়ার সময় আসবে মালাকুল মউত আযাবের ফেরেশতাদেরকে নিয়ে আগমন করে তাদের রূহ অত্যন্ত নির্মমভাবে কবজ করবেন যেমনটা হাদিসের মধ্যে এসেছে মুসনাদে আহমদের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আব্দাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নবীজি বলেছেন যখন কোন কাফের মুশরিকের জান কবজ করার সময় হয় যখন তার দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসে আখেরাতের জীবন তার যখন প্রারম্ভ হওয়ার সময় আসে তখন নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল বুজুহ আসমান থেকে কালো চেহারা বিশিষ্ট গজবের ফেরেশতারা তার কাছে নাজিল হয় মাহুমুল মুসহ তাদের সাথে পুরু মোটা জাহান্নামের কাফন থাকে ফায়াজলিসুনা মিনহুম আদাল বসর এরপরে সেই আযাবের ফেরেশতারা মৃত্যু পদযাত্রী সেই কাফের মুশরিকদের চোখের সামনে বসে ফায়াজি ও মালাকুল মউত এরপরে মালাকুল মউত আসেন মালাকুল মউত আসার পরে এই কাফের মুশরিক পাপী তাপী গুনাহগার লোকটার কাছে এসে বলেন আইয়াতুহান নাফসুল খাবীসা হে অপবিত্র আত্মা উখরুজি ইলা সখতিম মিনাল্লাহি ওয়া গাদাব আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে তোমার রূহ বের হয়ে আসো এই কথা বলা মাত্র ফাতাফাররাকা ফি জাসাদি তার শরীরটা চূর্ণ বিচূর্ণ হওয়া আরম্ভ করে নবীজি বলেছেন তার অবস্থা তখন এমন হয়ে যায় ফায়ান্তাজিউহা কামা ইয়ান্তাজিউ আস-সুফুদু মিনাস সুফিল মাবলুল ভেজা পশম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে গিচড়ে বের করলে তার যতটা না কষ্ট হবে মৃত্যুর সময় ওই কাফের মুশরিক নাফরমান পাপী তাপী লোকগুলোর তেমন কষ্ট হবে পাপী তাপী গুনাহগাররা মৃত্যুর সময় এমন কষ্ট অনুভব করবে বিভিন্ন রেওয়ায়াত এসেছে এ ব্যাপারে যেমন সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন পাপী তাপী গুনাহগার লোকেরা মরণের সময় এমন যন্ত্রণা উপভোগ করবে তিনি বলেছেন কোন জীবন্ত মানুষকে যদি ছুরি কিংবা কেচি দিয়ে তার শরীরের চামড়াগুলো ছিলে ফেলা হয় অথবা কোন জীবিত মানুষের মাথার উপরে করাত রেখে জীবন্ত মানুষকে যদি দুই টুকরা করে ফেলা হয় অথবা কোন জীবন্ত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় ফেলে দেওয়া হয় সে আর কি এমন যন্ত্রণা অনুভব করবে পাপী তাপী গুনাহগার কাফের মুশরিক লোকেরা মরণের সময় এর চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে মালাকুল মউত যখন এই লোকগুলোর রূহ কবজ করা আরম্ভ করবে এমন ভাবে চাপ দিয়ে দিয়ে কষ্ট দিয়ে দিয়ে রূহটাকে কবজ করবে লোকটা এত বেশি কষ্ট পাবে এত বেশি কষ্ট অনুভব করবে যেই কষ্ট এর আগে দুনিয়ায় সে কোনোদিন অনুভব করে এভাবে করে কাফের মুশরিকদের দেহ থেকে রূহ নির্মমভাবে টেনে টেনে বের করা হবে এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন মালাকুল মউতকে আর তার সাথে আসবেন কিছু গজবের ফেরেশতা কোরআনুল করিমের সূরা নাজিয়াতের প্রথম আয়াতে আল্লাহ সেই কথাই বলছেন ওয়ান নাজিয়াতি গরকা কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিক নাফরমান পাপী তাপীদের রূহ কবজ করার সময় নির্মমভাবে টেনে টেনে বের করে কোরআন পড়লে দেখবেন যেখানে আল্লাহ তাআলা দুঃসংবাদ দিয়েছেন পরের আয়াতে আল্লাহ আবার সুসংবাদ দিয়েছেন এই সূরার বেলায় তাই হয়েছে প্রথম আয়াতে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের রূহকে নির্মমভাবে টেনে বের করার কসম করেছেন আবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন ওয়ান নাশিতাতি নাশতা কসম সেই সকল ফেরেশতাদের যারা আত্মার বন্ধনকে সহজভাবে খুলে দেয়
কসম সেই সকল ফেরেশতাদের যারা আস্তে আস্তে মুমিন বান্দাদের রূহ কবজ করে হাদিসে এসেছে যখন কোন নেককার ইমানদার বান্দার মৃত্যুর সময় চলে আসে তখন মালাকুল মউত জান্নাতি ফেরেশতাদেরকে নিয়ে আগমন করেন এরপরে মালাকুল মউত ওই লোকটাকে গিয়ে বলেন ওই লোকটাকে আগে সালাম দেন লোকটাকে সালাম দেওয়ার পর বলেন আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান হে পবিত্র আত্মা আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো এই কথা বলে যখন মালাকুল মউত ইমানদার লোকটার রূহ কবজ করেন এত সহজ করে তার রূহটাকে কবজ করা হয় নবীজি বলেছেন ভরা একটা কলসি থেকে পানি ঢাললে পানি যেমন খুব সহজ করে বের হয়ে যায় ঠিক তেমনি ভাবে মালাকুল মউত ইমানদার নেককার বান্দাদের দেহ থেকে সহজ ভাবে ভাবে রূহটা বের করে ফেলবে এমন ভাবে তার রূহ কবজ করা হবে ছোট্ট বাচ্চা শিশুরা দেখবেন খোদা পেলে কান্না করে কারণ কান্না ছাড়া তাদের আর কোনো ভাষা নাই যখন ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে মা যখন সেই সন্তানকে গিয়ে কুলে নিয়ে বুকের দুধ পান করায় অবুঝ সেই বাচ্চাটি মায়ের বুকের দুধ পান করে মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে সে যেমন আরাম করে ঘুমিয়ে যায় ঠিক তেমনি ভাবে মালাকুল মউত যখন ইমানদারের রূহ কবজের জন্য আসবেন মালাকুল মউত ইমানদারের চোখের সামনে জান্নাতের নয়ন আবিরাম চক্ষু শীতলকারী সেই চিত্র তখন তুলে ধরবেন ইমানদার লোকটাও জান্নাতের চিত্র দেখতে দেখতে আরাম করে ঘুমিয়ে যাবে আল্লাহ এমন মউত আমাদেরকে আপনি নসিব করে দিয়েন আরো আস্তে বলেন আমিন একদিন তোমারি না মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে লাল একদিন তোমারি নাম মসজিদে হবে লাল একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমলিমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান নামে সমন জারি হলে করবে আটক বন্ধ
বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো কোরআনি জীবন বিধান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতার হতে যদি পারো নবীজির আশি পুলসিরাতে পার হয়ে যাবে ঠিক তৈরি থেকো তৈরি রেখো জন্নতি হওয়ার সোপান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী নরসিংদী জেলার পলাশ উপজেলার অন্তর্গত ঘোড়াশাল পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী ঘাগড়া যুব সমাজ ও মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনের মোহতারাম সভাপতি মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় ঘোড়াশাল পলাশ তথা আমার প্রিয় নরসিংদীবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল কারীমের এই সুন্দর পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমা তুশ্যকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ
যারা আলহামদুলিল্লাহ বলতে পারলেন না তারা কি আল্লাহর উপর বেজার আছেন নাকি আমাদেরকে ভালো রাখেন কে আল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে কত যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতগুলো আমরা যদি গণনা শুরু করি গুনতে গুনতে কখনো সেই নেয়ামত আমরা শেষ করতে পারবো না এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আর আমি তোমাদেরকে কত নেয়ামত দিয়েছি সেগুলো গণনা শুরু করলে স্টার্ট হবে কিন্তু এন্ডিং আর হবে না শেষ করা যাবে না কোন নেয়ামতের কথা আমি বলবো আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছেন একটা নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য কিয়ামত পর্যন্ত বান্দা সাজদায় পড়ে থাকলেও একটা নেয়ামতের শুকর গুজার শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবে না এই যে বেঁচে থাকার জন্য আমরা সবাই অক্সিজেন গ্রহণ করি অক্সিজেন ছাড়া কি বেঁচে থাকা সম্ভব সম্ভব নয় আজকের বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন প্রায় 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে 500 থেকে 600 লিটার এর বাজার দাম কি আপনি জানেন 500 থেকে 600 লিটার অক্সিজেনের বর্তমান বাজার দর হলো প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা আমরা ধরে নিলাম 5 লক্ষ টাকা তাহলে আপনি আমি আমরা যারা সুস্থভাবে বেঁচে আছি প্রতিদিন আমরা কয় লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি জোরে বলেন না কেন 5 লক্ষ এটা রেগুলার তো প্রতিদিন যদি আমরা 5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি তাহলে সারা মাসে হয় 30 গুণ 5 সমান 150 লক্ষ তার মানে হলো 1.5 কোটি টাকা এক মাসে আপনি 1.5 কোটি টাকার অক্সিজেন নেন তো মাসে যদি 1.5 কোটি হয় বছরে হলো 18 কোটি তাহলে যার বয়স যত তত বছর দিয়ে 18 কে গুণ করেন যার বয়স 30 30 গুণ 18 কোটি যার বয়স 40 40 গুণ 18 কোটি যার বয়স 50 50 গুণ 18 কোটি হিসাব করে দেখেন জন্মের পর থেকে আজ পর্যন্ত আপনি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন কিন্তু আল্লাহ তাআলা কোনো পয়সা দিয়েছেন কথা কম না কেন একদম ফ্রি ফ্রি মাগনা মাগনা বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করে যিনি অক্সিজেন দিয়ে যিনি এখনো পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রেখেছেন তিনি কি আপনি কি অক্সিজেনের নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন পারবেন না তো এজন্য কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন সাথে সাথে শুকরিয়া জানাবেন কার শুকরিয়া জানিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ কারণ আমাদেরকে যিনি ভালো রাখেন তিনি কে আমাদেরকে যিনি সুস্থ রাখেন তিনি কে আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার কম না বেশি আমরা খুশি পরিমাণেও বেশি জবান খুলে পড়েন আল্লাহু আকবার এই যে আল্লাহু আকবার আপনারা বললেন এটা কান নামের স্লোগান আরেকটু জোরে বলেন এটা আল্লাহর নামের স্লোগান কেউ কেউ বলে কিছুদিন আগে প্রজাতন্ত্রের এক কর্মচারী সে বলেছে আল্লাহু আকবার এটা নাকি আমাদের দেশের কোন না কোন রাজনৈতিক দলের স্লোগান আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ তাআলা তার পবিত্র নামের এই স্লোগান তিনি কি এই দুনিয়ার কোন রাজনৈতিক দলকে ইজারা দিয়েছেন আল্লাহু আকবার এই স্লোগান দুনিয়ার কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান নয় বরং আল্লাহু আকবার এই স্লোগান হচ্ছে তাবাম দুনিয়ার 200 কোটি মুসলমানদের ইমানি চেতনার স্লোগান কিছুদিন আগে চট্টগ্রামে এক লোক বলেছে তার নাকি আজান ভালো লাগে না আল্লাহু আকবার দিয়ে তো আজান শুরু হয় তা আল্লাহু আকবার শুনলে অনেকের নাকি খারাপ লাগে আল্লাহু আকবার শুনলে হাদিসে এসেছে শয়তানের খারাপ লাগে আদবারাস শয়তান শয়তান পালিয়ে যায় শয়তানের ভালো লাগে না কোনো মানুষ যদি বলে তার আল্লাহু আকবার ভালো লাগে না তাহলে আমরাও ধরে নেব এটা একটা জীবন্ত শয়তান নইলে আল্লাহু আকবার তার ভালো লাগে না কেন
কিছু কিছু মানুষ তো আবার বলে এটা নাকি বিতর্কিত স্লোগান, আল্লাহু আকবার স্লোগানের ভেতরে জঙ্গিবাদের গন্ধ খোঁজে। আমিও বলি আল্লাহু আকবার স্লোগানকে বিতর্কিত স্লোগান কেবল তারাই বলতে পারে যারা জন্মের পরে আজান না শুনে বিতর্কিত অবস্থায় জন্ম নিয়েছে, তারাই কেবল এই স্লোগানকে বিতর্কিত স্লোগান বলতে পারে। আমরা বিতর্কিত অবস্থায় জন্ম নেই নাই, আমরা প্রত্যেকই মা বাবার বৈধ সন্তান, জন্মের পরে আজান শুনেছি বলে প্রতিটি মুসলমান আমরা মনে করি এই আল্লাহ আকবার স্লোগান এটা আমাদের ইমানি চেতনা প্রেরণার স্লোগান। আল্লাহ আকবার স্লোগান এটা বিতর্কিত স্লোগান নয়, এটা বদরের স্লোগান, এটা ওহুদের স্লোগান, এটা কাফেরদের সামনে সাহাবীদের ইমান দীপ্ত চেতনার স্লোগান। এই স্লোগান আমাদের চেতনা বাড়ায়, এই স্লোগান আমাদের ইমান বাড়ায়। কিন্তু যাদের কাছে ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আল্লাহ আকবার তাদের কাছে ভালো লাগে না। এরা বুলেট বোমাকেও এত ভয় পায় না, আল্লাহ আকবার স্লোগানকে যত ভয় পায়। আল্লাহ আকবার এই স্লোগান এটা আমাদের ইমানি চেতনার স্লোগান, যতদিন আমরা বাঁচব আল্লাহ আকবার স্লোগান দিব ইনশা আল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, সেজন্যে অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না, প্রত্যেকটি মুহূর্তকে আমরা কাজে লাগাবার চেষ্টা করব ইনশা আল্লাহ। আমি শারীরিকভাবে কয়েকদিন ধরে খুবই অসুস্থ, লম্বা সময় এমনিতেই কথা বলতে পারি না, অল্প কিছু সময় আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে হেদায়েতি কিছু কথা আমি তুলে ধরবার চেষ্টা করব ইনশা আল্লাহ। আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবেন তো, আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আমি খুতবা যখন পড়ছিলাম তখন আমি কোরআনুল কারীমের একটি সোরা কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে সোরার কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমা থেকেই আমি আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ। আমি যে সোরা থেকে তেলাওয়াত করেছি এই সোরাটির নাম হলো সূরাতু আন-নাজিয়াত, সোরাটার নাম হলো সূরা নাজিয়াত। আমার বাবা যান, চাচা যান, ভাই যানরা আপনারা একটু আমার সাথে বলতে পারবেন না সবাই? বলা যাবে? তাহলে একবার বলেন তো সূরাটার নাম সবাই, সূরা নাজিয়াত। মাশাআল্লাহ, তাহলে বাড়িতে গিয়ে কেউ যদি জিজ্ঞেস করে তুমি যে মাহফিলে গেছিলা কি শুনে আসছো, বলবেন আজকে সূরা নাজিয়াতের আলোচনা শুনে এসেছি। তাহলে আজকে আমরা কথা শুনবো কোন সূরা থেকে, সূরা নাজিয়াত। কোরআনুল কারীমে মোট 30টি পারা আছে, এটা আমরা সবাই জানি। আজকে যে সূরা থেকে আমরা আলোচনা শুনব এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারায় অবস্থিত, অর্থাৎ 30 নম্বর পারায় এই সূরাটি অবস্থিত। তাহলে বলেন তো সবাই কষ্ট করে, আজকের সূরাটা কত নম্বর পারায় আছে? মাশাআল্লাহ, এই তো মুখস্থ হয়ে যাচ্ছে আপনাদের। আমরা জানি কোরআনুল কারীমে মোট 114টি সূরা আছে, এর মধ্যে আজকের যে সূরাটা নিয়ে আলোচনা হবে এই সূরাটির সিরিয়াল নাম্বার হলো 79 নম্বর সূরা। তাহলে কষ্ট করে বলে ফেলেন তো আজকের সূরার সিরিয়াল নাম্বার কত? 79। মাশাআল্লাহ, কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা হলো মাক্কি, কিছু সূরা হলো মাদানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নবীজি মক্কায় থাকাকালীন নবীজির মাক্কি যুগে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর মদিনায় নবীজির কাছে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানি সূরা। আজকের সূরা, সূরা নাজিয়া, এই সূরাটি হচ্ছে সূরাতু মাক্কিয়া, এটা মাক্কি সূরা, এটা নবীজির মাক্কি জিন্দেগিতে নাজিল হওয়া সূরা। কষ্ট করে একটু বলে ফেলেন তো এই সূরাটা মাদানি না মাক্কি?
মাশাআল্লাহ এই সূরার রুকু সংখ্যা হলো 2 আয়াত সংখ্যা 46 46 রুকু সংখ্যা সবাই বলেন না রুকু সংখ্যা 2 আয়াত সংখ্যা এই হলো আজকের সূরার প্রাইমারি ইনফরমেশন প্রাথমিক তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার মনে হয় আপনারা সবাই মেমোরাইজ করে ফেলেছেন আমি একটু জিজ্ঞেস করি আপনারা সবাই বলতে পারবেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলেন সূরার নাম সবাই বলেন না কষ্ট করে বলেন সূরার নাম নাজিয়াত এই তো সবাই বললে যাদের জিমানু আসছে জিমানু চলে যাবে নাজিয়াত এই সূরা কত নাম্বার পারায় 30 নাম্বার পারায় এই সূরা কত নাম্বার 79 নাম্বার সূরাটা মক্কি না মাদানী রুকু সংখ্যা আয়াত সংখ্যা আমরা এই সূরার প্রাইমারি ইনফরমেশন সবাই মেমোরাইজ করে ফেলেছি এজন্য আমরা একটু খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ এবার চলেন এই সূরার ভিতরে কি আছে আমরা আজকে জেনে নেওয়ার চেষ্টা করি 1 থেকে 14 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এই 14টি আয়াতের তাফসীর আজকে আমরা শুনব ইনশাআল্লাহ দেখেন আল্লাহ শুরু করছেন কিভাবে আচ্ছা কোরআন তেলাওয়াত আমরা যদি করি আমাদের লাভ হবে না লস হবে গুনাহ হবে না সওয়াব হবে তো সওয়াব নিতে চাই কে কে হাত তুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত গুলো নামা তো সওয়াব তো সবাই নিতে চান আপনারা তাহলে পড়েন আমার সঙ্গে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا এক থেকে পাঁচ প্রথম পাঁচটি আয়াত তেলাওয়াত করল প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ তাআলা কসম করেছে আমরাও কসম করি আল্লাহও কসম করেন আমাদের কসম আর আল্লাহর কসম কি এক রকম না এক রকম নয় আমরা কিসের কসম করি আমরা আমাদের চেয়ে বড় আমাদের চেয়ে মহান আমাদের চেয়ে বিরাট কিছু কসম করি কখন করি তখনই করি যখন আমরা কোনো একটি কথাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হিসাবে তুলে ধরতে চাই কিংবা আমরা আমাদের কথাকে একটু মজবুত করে যখন পেশ করতে চাই তখন আমরা কসম করি যেমন আমরা বলি আল্লাহর কসম আমি এই কথাটা বলিনি আল্লাহর কসম এই জায়গাতে আমি যাইনি এই যে কসম করি আমরা মানুষকে বিশ্বাস করাবার জন্য কসম করি আর আমরা আল্লাহর নামে কসম করি এই কারণে আল্লাহর চেয়ে বড় কেউ তবে অজ্ঞতাবশত আমাদের মুসলমানদের সমাজে কেউ কেউ আল্লাহর নাম ছাড়া অন্যান্য কিছুর নামে শপথ করে ফেলে যেমন মায়ের কসম বাপের কসম দাদার কসম কুরআনের কসম বিদ্যার কসম এই যে কসম করে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করা যাবে না নবীজি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে শপথ করলো সে আল্লাহর সাথে শিরক করলো সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না তাহলে মানুষ যখন কসম করে আল্লাহর নামে কসম করে কেন কসম করে কথাটার গুরুত্ব মানুষকে বোঝানোর জন্য কসম করে দেখবেন কোরআন শরীফ পড়লে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় কসম করেছেন এখন আল্লাহ কসম করেছেন আল্লাহর চেয়ে বড় কিছু আছে নাই তাহলে আল্লাহ কসম করেন আল্লাহর চেয়ে আরো বড় জিনিসের না ছোট জিনিসের যেমন কোরআন পড়লে আপনারা দেখবেন আল্লাহ রাতের কসম করেছেন ওয়াল্লাইলি ইদা ইয়াগশা দিনের কসম করেছেন ওয়ান্নাহারি ইদা তাজাল্লা এবং কি আল্লাহ সময়ের কসম করেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর এমন কি আল্লাহ তিনের কসম করেছেন জৈতুনের কসম করেছেন এমন কি আল্লাহ মক্কা শরীফের কসম করেছেন ওয়াত্তিনি ওয়াজ জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল
আমিন আবার এখানে আপনারা দেখবেন আল্লাহ ফেরেশতাদের নামে কসম করেছেন এখন প্রশ্ন হবে যে আল্লাহ কেন আল্লাহর চাইতে ছোট ছোট বিষয়ের কসম করেন আল্লাহ তাআলা যখন কোনো কিছুর নামে বা কোনো বিষয়ের কসম করেন কসমের পরে আল্লাহ তাআলা যে বিষয়টি বলতে চান তার সাথে রিলেটেড বিষয়ের কসম যিনি করেন তিনি কি জোরে বলেন না এখানে আল্লাহ তাআলা এই সূরার শুরুতে দেখেন প্রথম পাঁচটি আয়াতে বিশেষ গুণাবলী সম্পন্ন ফেরেশতার কসম করেছেন ওয়ান্নাজিআতি গরকা কসম সেই সকল ফেরেশতাদের যারা যারা অত্যন্ত নির্মমভাবে টেনে হিচড়ে কাফেরদের রূহ কবজ করে ওয়ান্নাশিকাতি নাশতা এবং কসম সেই সকল ফেরেশতারের যারা আস্তে আস্তে মৃদুভাবে মুমিনদের রূহ কবজ করে অর্থাৎ কসম সেই সব ফেরেশতাদের যারা আত্মার বন্ধনকে খুলে দেয় তিসাবহা কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুততার সাথে সন্তরণ করে ফাসাবিকাতি সাবকা কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুততায় পরস্পর প্রতিযোগিতা করে ফাল মুদাব্বিরাতি আমরা আর কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত কার্যনির্বাহ করে থাকে প্রথম পাঁচটা আয়াতে আল্লাহ ফেরেশতাদের ব্যাপারে কসম করেছেন কেন কারণ হলো এই সূরার পরের আয়াত থেকে আল্লাহ তাআলা কিয়ামতের ঘটনা বলি বর্ণনা করেছেন মৃত্যু পরবর্তী জীবনের কথা বলেছেন আর এই সূরাটা নাজিল হয়েছে মদিনায় না মক্কায় ভুলে গেছেন তো আপনারা মদিনায় না মক্কায় নবীজির মাক্কি জিন্দেগিতে দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল তিনটা কয়টা এক নম্বর তাওহীদ দুই নম্বর রিসালাত তিন নম্বর আখেরাত বা কিয়ামত নবীজি যখন কাফের মুশরিকদেরকে তাওহী আখেরাত পরকালের কথা বলতেন তারা বিষয়টাকে অবিশ্বাস্য মনে করত তারা বলতো মরার পরে মানুষকে আবার কিভাবে জীবিত করা হবে যখন মানুষের দেহ মরে পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে হাড্ডি গুড্ডি আলাদা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মেসাকার হয়ে যাবে কিভাবে সেগুলোকে আবার জোড়া লাগিয়ে জিন্দা করা হবে তাদের মাথায় ধরে না এমনকি তারা বলতো এটা কিভাবে সম্ভব যে আমাদের পূর্বপুরুষদেরকে আবার জীবিত করা হবে আসমান জমিন উলট পালট হয়ে যাবে পাহাড়গুলো ধুলা তুনার পাহাড়গুলো একেবারে তুলার মতো উড়ে যাবে বালুর মতো উড়ে যাবে কিভাবে সম্ভব তারা এগুলো বিশ্বাস করত না কিন্তু জাহেলি যুগের কাফির মুশরিকরা ফেরেশতার অস্তিত্বে বিশ্বাস করত কিন্তু আকীদায় ঝামেলা ছিল তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত আল্লাহ আয়াত নাজিল করেছেন যে না ফেরেশতারা আমার কন্যা নয় বরং ফেরেশতা আমার সৃষ্টি তারা আমার আদেশ পালন করে আমার আদেশের অনুগত সেই যুগের কাফের মুশরিকরা বিশ্বাস করত যে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা মানুষের রূহ কবজ করেন কিন্তু ফেরেশতাদেরকে তারা আল্লাহর অংশীদার বানিয়ে ফেলত যেহেতু ফেরেশতারা যেহেতু কাফের মুশরিকরা ফেরেশতায় বিশ্বাস করত এজন্য আল্লাহ তাআলা এই ফেরেশতাদের নামে কসম করে বিশেষ গুণাবলী সম্পন্ন যারা মৃত্যুর সময় কার্যনির্বাহ করে এই ফেরেশতাদের কসম করে আল্লাহ বললেন যে শোনো মরার পরে যে তোমাদের আরেকটা জীবন আছে এটা তোমরা যারা অস্বীকার করো যে ফেরেশতাদেরকে দিয়ে তোমাদের রূহ আমি কবজ করব ওই ফেরেশতাদেরকে দিয়ে মরার পরে আবার তোমাদেরকে আমি জিন্দা করতে পারবো এবং এই ফেরেশতাদেরকে কাজে লাগিয়ে আমি আবার কিয়ামতের ঘটনাও ঘটাইতে পারবো এই জন্য রব্বুল আলামিন এই সূরার প্রথম পাঁচটি আয়াতে বিশেষ গুণাবলী সম্পন্ন ফেরেশতাদের কসম করেছেন প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ান্নাজিআতি গরকা কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফির মুশরিকদের রূহগুলোকে নির্মমভাবে টেনে টেনে বের করে গরকা মানে হচ্ছে ডুব দেওয়া আল্লাহ বলেছেন কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিক মুনাফিক পাপী তাপী গুনাহগারদের রূহ কবজ করার সময় তাদের শরীরের অভ্যন্তরে ডুব দিয়ে নির্মমভাবে টেনে গিচড়ে আত্মা বের করে এই দুনিয়া থেকে সবার একদিন যাওয়ার সময় আসবে এই দুনিয়াতে আমরা সবাই থাকবে না আমরা কেউ এই দুনিয়াতে থাকব না সকলের জন্য মৌত আছে না নাই আস্তে বলবেন না জোরে বলেন মৌত আমাদের জন্য আছে না নাই এই দুনিয়া থেকে যখন কাফের মুশরিক মুনাফিক নাফরমান পাপি তাপি বেঈমানরা দুনিয়া ছেড়ে যাওয়ার সময় আসবে
মালাকুল মউত আযাবের ফেরেশতাদেরকে নিয়ে আগমন করে তাদের রূহ অত্যন্ত নির্মমভাবে কবজ করবেন যেমনটা হাদিসের মধ্যে এসেছে মুসনাদে আহমদের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আব্দাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নবীজি বলেছেন যখন কোন কাফের মুশরিকের জান কবজ করার সময় হয় যখন তার দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসে আখেরাতের জীবন তার যখন প্রারম্ভ হওয়ার সময় আসে তখন নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল বুজুহ আসমান থেকে কালো চেহারা বিশিষ্ট গজবের ফেরেশতারা তার কাছে নাযিল হয় মাহুমুল মুসহ তাদের সাথে পুরু মোটা জাহান্নামের কাফন থাকে ফায়াজলিসুনা মিনহুম আদাল বসর এরপরে সেই আযাবের ফেরেশতারা মৃত্যু পদযাত্রী সেই কাফের মুশরিকদের চোখের সামনে বসে ফায়াজি ও মালাকুল মউত এরপরে মালাকুল মউত আসেন মালাকুল মউত আসার পরে এই কাফের মুশরিক পাপী তাপী গুনাহগার লোকটার কাছে এসে বলেন আইয়াতুহ আন-নাফসুল খাবীসা হে অপবিত্র আত্মা উখরুজি ইলা সখতিম মিনাল্লাহি ওয়া গাদাব আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে তোমার রূহ বের হয়ে আসো এই কথা বলা মাত্র ফাতাফাররাকা ফি জাসাদি তার শরীরটা চূর্ণ বিচূর্ণ হওয়া আরম্ভ করে নবীজি বলেছেন তার অবস্থা তখন এমন হয়ে যায় ফায়ান্তাযিউহা কামা ইয়ান্তাযিউ আস-সুফুদু মিনাস সুফিল মাবলুল বেজা পশম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে গিচড়ে বের করলে তার যতটা না কষ্ট হবে মৃত্যুর সময় ওই কাফের মুশরিক নাফরমান পাপী তাপী লোকগুলোর তেমন কষ্ট হবে পাপী তাপী গুনাহগাররা মৃত্যুর সময় এমন কষ্ট অনুভব করবে বিভিন্ন রেওয়ায়াত এসেছে এ ব্যাপারে যেমন সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন পাপী তাপী গুনাহগার লোকেরা মরণের সময় এমন যন্ত্রণা উপভোগ করবে তিনি বলেছেন কোন জীবন্ত মানুষকে যদি ছুরি কিংবা কেচি দিয়ে তার শরীরের চামড়াগুলো ছিলে ফেলা হয় অথবা কোন জীবিত মানুষের মাথার উপরে করাত রেখে জীবন্ত মানুষকে যদি দুই টুকরা করে ফেলা হয় অথবা কোন জীবন্ত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় ফেলে দেওয়া হয় সে আর কি এমন যন্ত্রণা অনুভব করবে পাপী তাপী গুনাহগার কাফের মুশরিক লোকেরা মরণের সময় এর চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে মালাকুল মউত যখন এই লোকগুলোর রূহ কবজ করা আরম্ভ করবে এমন ভাবে চাপ দিয়ে দিয়ে কষ্ট দিয়ে দিয়ে রূহটাকে কবজ করবে লোকটা এত বেশি কষ্ট পাবে এত বেশি কষ্ট অনুভব করবে যেই কষ্ট এর আগে দুনিয়ায় সে কোনোদিন অনুভব করে এভাবে করে কাফের মুশরিকদের দেহ থেকে রূহ নির্মমভাবে টেনে টেনে বের করা হবে এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন মালাকুল মউতকে আর তার সাথে আসবেন কিছু গজবের ফেরেশতা কোরআনুল করিমের সূরা নাজিয়াতের প্রথম আয়াতে আল্লাহ সেই কথাই বলছেন ওয়ান নাজিয়াতি গরকা কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিক নাফরমান পাপী তাপীদের রূহ কবজ করার সময় নির্মমভাবে টেনে টেনে বের করে কোরআন পড়লে দেখবেন যেখানে আল্লাহ তাআলা দুঃসংবাদ দিয়েছেন পরের আয়াতে আল্লাহ আবার সুসংবাদ দিয়েছেন এই সূরার বেলায় তাই হয়েছে প্রথম আয়াতে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের রূহকে নির্মমভাবে টেনে বের করার কসম করেছেন আবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন ওয়ান নাশিতাতি নাশতা কসম সেই সকল ফেরেশতাদের যারা আত্মার বন্ধনকে সহজভাবে খুলে দেয় কসম সেই সকল ফেরেশতাদের যারা আস্তে আস্তে মুমিন বান্দাদের রূহ কবজ করে হাদিসে এসেছে যখন কোনো নেককার
ইমানদার বান্দার মৃত্যুর সময় চলে আসে তখন মালাকুল মউত জান্নাতি ফেরেশতাদেরকে নিয়ে আগমন করেন এরপরে মালাকুল মউত ওই লোকটাকে গিয়ে বলেন ওই লোকটাকে আগে সালাম দেন লোকটাকে সালাম দেওয়ার পর বলেন আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান হে পবিত্র আত্মা আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো এই কথা বলে যখন মালাকুল মউত ইমানদার লোকটার রূহ কবজ করেন এত সহজ করে তার রূহটাকে কবজ করা হয় নবীজি বলেছেন ভরা একটা কলসি থেকে পানি ঢাললে পানি যেমন খুব সহজ করে বের হয়ে যায় ঠিক তেমনি ভাবে মালাকুল মউত ইমানদার নেককার বান্দাদের দেহ থেকে সহজভাবে ভাবে রূহটা বের করে ফেলবে এমন ভাবে তার রূহ কবজ করা হবে ছোট্ট বাচ্চা শিশুরা দেখবেন খোদা পেলে কান্না করে কারণ কান্না ছাড়া তাদের আর কোনো ভাষা নাই যখন ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে মা যখন সেই সন্তানকে গিয়ে কুলে নিয়ে বুকের দুধ পান করায় অবুঝ সেই বাচ্চাটি মায়ের বুকের দুধ পান করে মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে সে যেমন আরাম করে ঘুমিয়ে যায় ঠিক তেমনি ভাবে মালাকুল মউত যখন ইমানদারের রূহ কবজের জন্য আসবেন মালাকুল মউত ইমানদারের চোখের সামনে জান্নাতের নয়ন আবিরাম চক্ষু শীতলকারী সেই চিত্র তখন তুলে ধরবেন ইমানদার লোকটাও জান্নাতের চিত্র দেখতে দেখতে আরাম করে ঘুমিয়ে যাবে আল্লাহ এমন মউত আমাদেরকে আপনি নসিব করে দিয়েন আর আস্তে বলেন আমিন আল্লাহ সূরা নাজিয়াতের দুই নম্বর আয়াতে বললেন ওয়ান্নাশিতাতি নাশতা কসম সেই সকল ফেরেশতাদের যারা সহজভাবে আত্মার বন্ধনকে মুক্ত করে দেয় এরপরের আয়াতে আল্লাহ বললেন ওয়াসাবিহাতি সাবহা কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত বেগে সন্তরণ করে এই যে মৃত্যু সম্পাদনের জন্য আল্লাহ মালাকুল মউতকে দায়িত্ব দিয়েছেন মালাকুল মউত এবং অন্যান্য ফেরেশতারা তাদের চলার গতিটা হয় অত্যন্ত দ্রুত দেখেন আমরা এখন নরসিংদী পলাশের ঘোড়াশালে আছি আমরা যদি এখন নরসিংদী থেকে উত্তরবঙ্গে যেতে চাই গাড়ি দিয়ে গেলে কয়েক ঘন্টা লাগবে বাংলাদেশ থেকে অন্য দেশে গেলে বিমানে গেলেও কয়েক ঘন্টা লাগবে মালাকুল মউতকে আল্লাহ সকল প্রাণীদের রূহ কবজের দায়িত্ব দিয়েছেন মনে করেন এই মুহূর্তে আপনাদের এই এলাকায় ঘাগড়া এলাকায় একজনের জান তিনি কবজ করলেন ঠিক পাঁচ মিনিট পরে যদি আমেরিকার কোনো প্রাণীর জান কবজ করা লাগে এখান থেকে আমেরিকায় যাইতে ওনার কি আমাদের মতো কয়েক ঘন্টা সময় লাগবে নাকি আল্লাহ বলছেন না ফেরেশতাদেরকে আমি এত সামর্থ্য দিয়েছি এত শক্তি দিয়েছি তারা চোখের পলকে দ্রুত বেগে সন্তরণ করতে পারে কতটা দ্রুত বেগে ফেরেশতারা সন্তরণ করে সহি একটা ঘটনা আপনাদের শোনাই একটা ঘটনা আমার মনে পড়ে গেছে আমি কি বলবো সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা জানি সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম তিনি মাত্র ১৩ বছর বয়সে তার বাবা দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনের মালিক হয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন এমন মুজিজা দিয়েছিলেন এমন মুজিজা তাকে আল্লাহ দিয়েছিলেন পাখির ভাষা বুঝতেন পিপিলিকার ভাষা বুঝতেন আল্লাহ তাকে এমন ক্ষমতার মালিক বানিয়েছিলেন তিনি দোয়া করেছিলেন আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতার মালিক বানান যেই রকম ক্ষমতা কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে সুলাইমান নবীর দোয়া যিনি কবুল করেছেন তিনি কি দোয়া কবুল করে সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতার মালিক বানালেন এই রকম ক্ষমতা আজকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও পায় নাই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও পায় নাই এই ক্ষমতা এরকম ক্ষমতা কিয়ামত পর্যন্ত কেউ পাবে না আপনারা বলবেন হুজুর এটা কোন জাতের ক্ষমতা তো কোন জাতের ক্ষমতা আপনি শুনেন রাশিয়ার প্রেসিডেন্ট যদি রাশিয়া থেকে বাংলাদেশে আসতে চায় বলেন তো ১০-১২ ঘন্টার কমে কি সে আসতে পারবে নাকি
আসতে গেলে ওই বেটার বিমান লাগবে, বিমান ছাড়া তো আসতে পারবে না। আর সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, সুলাইমান নবী ইঞ্জিনওয়ালা কোনো বাহনে চড়তেন না, আল্লাহ তাকে এমন সিংহাসন দিয়েছিলেন, ওই সিংহাসনে তিনি যখন উঠে বসতেন সকালবেলা উঠে বসলে বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ তিনি চলে যেতেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, কথা বুঝেন নাই, মনে করেন সুলাইমান নবী সিংহাসনে উঠে সিংহাসনকে আদেশ করেছেন আমাকে হিন্দুস্তান নিয়ে যাও, সিংহাসন বলে নেমে যান চলে আসছেন, হুকুম করছে নিয়ে যাও, সিংহাসন বলে নেমে যান চলে আসছেন। এইরকম ক্ষমতা দুনিয়াতে কেউ পাবে কথা কন না কেন পাবে? সেই সুলাইমান নবীর একটা ঘটনা শুনাচ্ছি, বাতাসও তার হুকুম মানত, আমার আপনার হুকুম বাতাস মানবে? নবীদেরকে আল্লাহ মুজেজা দিয়েছেন, এই মুজেজাগুলো নবীদেরকে আল্লাহ দিয়েছেন কেন? তাদের নবুয়ত এবং রিসালাতের সত্যতা হিসাবে এক এক নবীকে আল্লাহ এক এক রকম মুজেজা দিয়েছেন। মুসা নবীর হাত থেকে লাঠি পড়লে সেটা কি হয়ে যেত? সাপ হয়ে যেত। দাউদ নবী লোহাকে চেপে ধরলে গলে যেত। সুবহানাল্লাহ, পড়বেন না? সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এরকম বহু ধরনের মুজেজা দিয়েছিলেন। তিনি একবার তার এক মন্ত্রীর সাথে বসে আছেন, মন্ত্রী খুব সিনিয়র ছিলেন, ওই মন্ত্রীর সাথে বসে আছেন, এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদিনা সুলাইমান আলাইহিসসালামের সাথে এসে সাক্ষাৎ করলেন। কথোপকথন শেষ করে তিনি যখন বিদায় নিচ্ছিলেন, বিদায় বেলা ওই মন্ত্রীর দিকে তিনি একটু আর চোখে তাকালেন, ওই মন্ত্রীর কলিজা কেঁপে উঠল, ভীত বিহ্বল হয়ে গেল। মন্ত্রী বলল, ও আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে যিনি আপনার কাছে এসেছিলেন তাকে তো চিনলাম না, কখনো তাকে দেখি নাই, তার পরিচয় কি? সুলাইমান আলাইহিসসালাম বললেন, তিনি কোনো সাধারণ মানুষ নন, মানুষের বেশ ধরে মালাকুল মউত এসেছিলেন। এই কথা শোনা মাত্র মন্ত্রীর ভয় আরো বেড়ে গেল, সে বলল, এজন্যই তো লোকটা যাওয়ার সময় আমার ভাবে আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে, এই লোকটাকে যদি আপনার অন্য কোনো মজলিসে আমি আবার দেখি নিজেকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, এই লোকটাকে একবার দেখি আমি হতাশ। সে বলল, গো আল্লাহর নবী সুলাইমান, বাতাস তো আপনার হুকুম মানে, আল্লাহ তাআলা বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন, বাতাসকে আপনি একটু হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী কোনো জায়গায় রেখে আসে। সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে হুকুম করলেন, বাতাস সুলাইমান নবীর হুকুম মতো ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটা জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মউত সুলাইমান আলাইহিসসালামের কাছে যখন আসলেন, সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, ও মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে? বেচারা মন্ত্রী খুব ভয় পেয়েছিল, কি কি ছিল ঘটনা, কেমনে তাকাইছিলে? মালাকুল মউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছ থেকে সাক্ষাতের পরে আল্লাহর দেওয়া আদেশ ছিল, আল্লাহর দেওয়া শিডিউল ছিল, আমি যেন এই লোকটার জান গিয়ে হিন্দুস্তান থেকে কবচ করি। লোকটাকে যখন আপনার পাশে দেখলাম আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম, কারণ আমি না হয় আপনার এখান থেকে হিন্দুস্তান যেতে আমার এক সেকেন্ডও লাগবে না, কারণ আমাকে আল্লাহ দ্রুত বেগে সন্তরণ করার শক্তি দিয়েছেন, ফেরেস্তাদেরকে দ্রুত গতিতে চলার এই শক্তি যিনি দিয়েছেন তিনি কি? মালাকুল মউত বললেন, আমি না হয় যেতে পারবো, কারণ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে যেতে আমার এক সেকেন্ডও লাগে না, এই ক্ষমতা আমাকে যিনি দিয়েছেন তিনি কে? কিন্তু আমি চিন্তা করলাম, আপনার এই মন্ত্রী সে কেমনে এখান থেকে হিন্দুস্তান যাবে, কিংবা আমি কেমনে গিয়ে তাকে হিন্দুস্তানে যথাসময়ে পাবো? আমি আল্লাহর আদেশ পালনের জন্য, আমি তো আল্লাহর আদেশের অনুগত, আদেশ পালনের জন্য আমি যখন তার মরার টাইমে হিন্দুস্তান গেলাম, সেখানে গিয়ে আরো বা খলাপ দেখি সেই লোকটা হিন্দুস্তানে হাজির, বুঝলাম না ব্যাপারটা। সুলাইমান নবী পুরো কাহিনী শুনিয়ে বললেন, অমালাকুল মউত, সে মৃত্যু থেকে বাঁচার জন্য একেবারে হিন্দুস্তান পর্যন্ত গিয়েছিল বাতাসের মাধ্যমে, কিন্তু গিয়েও তো কোনো লাভ হলো না, মরণের হাত থেকে বেচারা রেহাই পেল না। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, নো ওয়ান ক্যান লিভ
from death pool এই মৃত্যুর থামা থেকে একটা প্রাণীও রেহাই পাবে এই কিচ্ছা শুনাইছি মজা দেওয়ার জন্য নয় বুঝাতে চেয়েছি মালাকুল মউত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান চোখের পলক ফেলতে যতটা সময় লাগে তার চেয়ে কম সময়ে তিনি চলে যেতে পারেন আল্লাহু আকবার সূরা নাজিয়াতে আল্লাহ সেই কথাই বলেছেন ওয়াসাবিহাতি সাবহা কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত বেগে সন্তরণ করে চার নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাসাবিকাতি সাবকা সেই সব ফেরেশতাদের কসম যারা দ্রুততায় ছাড়িয়ে যাওয়ায় পরস্পর প্রতিযোগিতা করে মুফাসসিরগণ কলম ধরেছেন এই আয়াতের ব্যাখ্যায় তারা লিখেছেন যখনই কোনো মানুষের রূহ কবজ করা হয় বিশেষ করে মুমিনের রূহ যখন কবজ করা হয় জান্নাতে কাফন দিয়ে তার রূহটাকে যখন পেঁচানো হয় তার রূহটাকে নিয়ে যাওয়ার সময় ফেরেশতা পরস্পর প্রতিযোগিতা শুরু করে কার আগে কে যেতে পারে পড়েন আল্লাহু আকবার এরপরে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাল মুদাব্বিরাতি আমরা কসম সেই সকল ফেরেশতাদের যারা আল্লাহর কার্যগুলো সম্পন্ন করে ফেরেশতারা আল্লাহর সকল হুকুম মানতে বাধ্য ফেরেশতারা আল্লাহর সকল আদেশ পালন করে ফেরেশতারা সব হুকুম পালন করে কার হুকুমে আরো জোরে বলেন কার হুকুমে প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ তাআলা বিশেষ গুণাবলী সম্পন্ন বিশেষ করে মৃত্যুর কার্যে নিয়োজিত ফেরেশতাদের কসম আল্লাহ করলেন কেন করলেন ওই যে একটু আগে বললাম জাহিলি যুগের কাফের মুশরিকগুলো তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত তারা এই কথাটাও বিশ্বাস করত যে এই যে মানুষ মরে যায় কিংবা আসমান জমিন পরিচালনা হয় এগুলো আল্লাহ একা একা পরিচালনা করেন না এই জন্য আল্লাহ ফেরেশতা কাজে লাগিয়েছেন এটা বিশ্বাস করলো আকিদায় ঝামেলা ছিল আকিদা ছিল ফেরেশতারা হলো আল্লাহর কন্যা বলেন নাউজুবিল্লাহ তারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করত এজন্য আল্লাহ প্রথম পাঁচটি আয়াতে ফেরেশতাদের কসম করলেন আল্লাহ বলেছেন যে ফেরেশতাদেরকে আমার আদেশ দিয়ে আমার গোলামি করি আমি তোমাদের প্রাণ হরণ করি তোমরা যারা বলো মরার পরে কেমনে জীবিত করা হবে কেমনে কিয়ামতের ঘটনা ঘটবে শোনো ওই ফেরেশতাদেরকে আমি আবার হুকুম করে তাদেরকে কাজে লাগাইয়া কিয়ামতের ঘটনা যিনি ঘটাবেন তিনি কে এবার শুনেন মূল আলোচনা কসমের পরে ছয় নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন কেমনে কিয়ামতের ঘটনা শুরু হবে এবার তোমরা শোনো কাফের মুশরিকরা যারা বলে কিংবা কিয়ামত অবিশ্বাসী পরকাল অবিশ্বাসী লোকেরা যারা বলে আপনারা ভাবতে পারেন হুজুর কুরআনের ১১৪টা সূরার মধ্যে এই সূরাটা আজকে আমাদের মাহফিলে আপনি ধরলেন কেন কি কারণে ধরলাম তার কারণ হলো একটু পরে বুঝবেন কেন পরকাল আখেরাত কিয়ামত বিষয়ে এই সূরাটা আজকে ধরলাম কারণ হলো আমরা সবাই পরকালে আল্লাহর সামনে দাঁড়াবো মরার পরে আমাদেরকে আল্লাহ আবার জিন্দা করে হিসাব চাইবেন এই ভয় আমাদের কলিজা থেকে চলে গিয়েছে বলে আমরা আজকে নামাজ ছেড়ে দিয়েছি মরার পরে আমাদেরকে জিন্দা করে আল্লাহ আবার গোটা জীবনের হিসাব নেবেন এই ভয় কলিজা থেকে চলে গিয়েছে বলে আমরা সুদ ঘুষার দুর্নীতির ভেতরে পড়ে আছি মরার পরে আল্লাহ আমাদেরকে আবার হিসাব দিবেন আমাদের কাছ থেকে বিচার করবেন এই ভয় আমাদের কলিজায় নাই বলে আমরা একটু ক্ষমতা পেয়ে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে মানুষের উপরে জুলুম করছি মরার পরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আল্লাহ আমাদেরকে বিচার করবেন এই ভয় কলিজা থেকে চলে গিয়েছে বলে বিচারের নামে অবিচার করে কত মানুষকে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে রেখেছি তাহলে বোঝা গেল পরকালের ভয় আখেরাতের ভয় কিয়ামতে হিসাবের ভয় যাদের ভেতরে নাই গুনাহ করার ভয় তাদের ভেতরে এই জন্য আজকের সূরাটা ধরেছি আল্লাহ ছয় নম্বর আয়াত থেকে বলছেন শোনো শোনো কিয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে কিভাবে কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে আল্লাহ এবার ছয় নম্বর আয়াত থেকে বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা যেদিন সিংহায় প্রথমবারের মতো ফুৎকার দেওয়া হবে এতে আল্লাহ বলছেন শোনো শোনো কিয়ামতের ঘটনা কিভাবে ঘটবে একজন ফেরেশতা আল্লাহ বানিয়েছেন যেই ফেরেশতা কিয়ামতের ঘটনা ঘটার আগে সিংহায় ফু মারবেন ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল জুড়ে বলেন ফেরেশতার নাম কি ওই ফেরেশতার দায়িত্ব হলো সিংহায় তিনি ফু দিবেন ওই ফেরেশতা
তার সামনে সিংহা নিয়ে কান পেতে আছেন কখন আল্লাহ আদেশ করবেন আর আদেশ দেওয়া মাত্রই তিনি সিংহায় ফু মারবেন আল্লাহ বলেন কিয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে শোনো যখন আমি আমার ফেরেশতাকে অর্ডার করব ফেরেশতা যখন সিংহায় ফু মারবে তখন কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে আর সিংহায় ফু দেওয়ার পরে অবস্থা কি হবে শোনো কিয়ামতের ঘটনা যখন ঘটবে সিংহায় তখন আমার ফেরেশতা ফু মারবে দুইটা বলেছেন কি আরো জোরে বলেন বলেছেন কি আল্লাহ বলেন প্রথম সিংহায় যখন ফুৎকার মারা হবে তখন কি হবে শোনো কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমার 68 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ আল্লাহ তাআলা বলেন আর সিংহায় যখন প্রথমবার ফু দেওয়া হবে আসমানসমূহ আর জমিনে যা কিছু আছে আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখতে চান তারা ছাড়া সবাই তখন মরে যাবে আল্লাহু আকবার ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফু দিবেন তখন যারা দুনিয়াতে থাকবে একটা সিংহার ফুৎকারে তারা সবাই মরে যাবে আসমান জমিন জায়গায় থাকবে না আসমান আর জমিন উলটপালট হয়ে যাবে বেশি বেশি সূরা ইনফিতার ইনশিকাম তাকবীর এই সূরাগুলো পড়বেন কিয়ামতে সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে ওই সূরাগুলোতে আল্লাহ ডিটেইলস বলেছেন মাথার উপরের আসমান এই আসমান আর মহাশূন্যে যা আছে সবকিছু লন্ডভন্ড মেসাকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাথার উপরে মহাশূন্যে যে সূর্য আছে এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় পৃথিবীটা যত বড় তার চাইতে 13 লক্ষ গুণ বড় করে সূর্যকে বানিয়েছেন কি কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই সূর্য তার আলো হারিয়ে ফেলবে চাঁদ তার আলো হারিয়ে ফেলবে আসমানকে গুটিয়ে ফেলা হবে আসমানের মধ্যে আমরা যে তারকাগুলো দেখি সন্ধ্যার পরে সেই তারকাগুলোকে ছোট মনে হয় এই তারকাগুলো কিন্তু আসলে ছোট নয় যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যের চাইতে আরো 50 লক্ষ 50 কোটি গুণ বড় তারকা মহাশূন্যে যিনি বানিয়েছেন তিনি কি এই তারকাগুলো সিংহায় ফুৎকার দেওয়ার পরে তারকাগুলো খসে খসে বিক্ষিপ্ত হয়ে ভাবে ছিটিয়ে পড়বে আল্লাহু আকবার এই জমিনটাকে কাঁপিয়ে দেওয়া হবে আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিনটা কেঁপে উঠবে প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কি হবে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুশ এই পাহাড়গুলো দুনাত তুলার মতো উড়ে যাবে পাহাড়গুলো তুলা হয়ে উড়ে উড়ে যাবে সিংহায় যখন প্রথমবার ফুৎকার দেওয়া হবে আসমান জমিন উলটপালট হয়ে যাবে এরপরে আল্লাহ ইসরাফিলকে বলবে তুমি তোমার দুই নাম্বার সিংহায় ফুৎকার দিয়ে দায়িত্ব কমপ্লিট করো এজন্য আল্লাহ পরের আয়াতে বলেছেন তাতবাউহার রাদিফা এরপরে পরবর্তী সিংহা এটা অনুসরণ করবে অর্থাৎ পরবর্তী সিংহায় ফুৎকার দেওয়া হবে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে ঘটনা তখন কি ঘটবে আল্লাহ বলেন ওয়ান সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানযুরুন এরপরে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে কবর থেকে সব মানুষগুলো উঠে কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে থাকবে কার হুকুমে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে কবরগুলো খুলে যাবে কবর খুলে দেওয়ার পরে সব মানুষগুলো কবর থেকে উঠে উঠে হাশরের মাঠে গিয়ে সমবেত হবে সেই সময় দুনিয়াতে যারা কিয়ামতে অবিশ্বাস করত পরকালে অবিশ্বাস করত পরের আয়াতে আল্লাহ বলেছেন কুলুবু ইয়াউমা ইদওয়াজিফা সেদিন অনেক মানুষের অন্তর বিহ্বল হয়ে যাবে যারা দুনিয়ায় থাকাকালীন পরকাল অবিশ্বাস করত কিয়ামত অবিশ্বাস করত
অন্তর তখন কেঁপে উঠবে দেখবে হায় 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 আমাদেরকে তো দেখে জীবিত করে যেই কিয়ামতের কথা দুনিয়ায় বলা হতো এই কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করা হয়েছে কিয়ামতের দিন কিছু মানুষের অন্তর অর্থাৎ যারা পরকাল বিশ্বাস করত তাদের অন্তরগুলো কেঁপে উঠবে আল্লাহ অন্যায়েতে বলেছেন ওয়া আনযিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন ও নবী লোকদেরকে আপনি ওই দিবস সম্পর্কে সতর্ক করে দিন কিয়ামতের যেই ভয়াবহ দিনে কিয়ামতের ভয়াবহতা লক্ষ্য করার পর কাফের মুশরিকদের কলিজা গলা পর্যন্ত চলে আসবে আল্লাহু আকবার কি সংকটময় দিন কি ভয়াবহ বিভীষিকাময় দিন সেই দিন কাফের মুশরিক গুনাহগার পাপী তাপীদের কলিজাটা ভয়ে কেঁপে উঠবে কিন্তু এক শ্রেণীর মানুষের অন্তর কাঁপবে না তাদের চেহারাটা মলিন হবে না বরং তাদের চেহারার মধ্যে আনন্দের ছাপ থাকবে খুশির ছাপ থাকবে যাদের চেহারায় আনন্দের ছাপ থাকবে তারা হলো মুমিন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালা قاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون الله تعالى বলছেন সেই মহাভীতির দিনে ইমানদারদের চেহারা মলিন হবে না তারা ভীত সন্ত্রস্ত হবে না ফেরেশতারা এসে তাদেরকে স্বাগত জানাবে আর বলবে হাদা ইয়াউমুকুম আল্লাযী কুনতুম তুআদুন এটা হলো সেই দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছে তোমরা ভয় করো না ভীত হয় না হতাশ হয় না ফেরেশতারা সুসংবাদ দিয়ে বলবে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো পেরেশানি নাই আল্লাহর জান্নাতে ঢোকার জন্য তোমরা প্রস্তুত হও সুবহানাল্লাহ আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করেন যখন পরকাল অবিশ্বাসী লোকেরা কিয়ামত বিশ্বাসী লোকেরা কিয়ামতের মাঠে উঠবে কলিজাটা কেঁপে উঠবে এইজন্য আল্লাহ বলেছেন কুলুবু ইয়াওমা ইযিন ওয়াজিফা এরপরে আল্লাহ বলেছেন আবসারুহা খাশিয়া দৃষ্টি তাদের নত হয়ে যাবে নবীজি যখন কাফের মুশরিকদেরকে পরকালের কথা বলতেন কাফের মুশরিকগুলো নবীদের চোখে চোখ রেখে মাথা উঁচু করে বলতো এই কিয়ামত টিয়ামত এগুলো হবে না যেভাবে মাথা উঁচু করে চোখ উঁচু করে কথা বলতো এই চোখগুলো সেদিন নিচের দিকে চলে যাবে এই জন্য আল্লাহ বলেছেন আবসারুহা খাশিয়া তাদের দৃষ্টি নত হয়ে যাবে তারা তখন আরো বলবে ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইযামান নাখিরা তারা বলবে তাহলে কি আমাদেরকে সত্যি সত্যি আমার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে নাকি অথচ দুনিয়াতে আমরা মরে গিয়েছিলাম মরার পরে আমাদের হাড্ডি মাংসগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছে কি করে আবার আমাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে শুধু কাফের মুশরিক নয় অন্তরের ভেতরে নিফাক লালনকারী কিছু মুসলমান আছে এদের মাথায়ও ধরে না যে মরার পরে মানুষ আবার জিন্দা হবে কেমনে জীবিত করা হবে কেমনে কারণ মানুষ তো মরার পরে তার দেহটা মাটির সঙ্গে মিশে যাবে পচে যাবে গলে যাবে তো কিভাবে আবার মরাকে জিন্দা করা হবে এই কথাগুলো পরকাল অবিশ্বাসী কাফেররা সেই যুগে বলতো তাদের বক্তব্য আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন তারা বলতো কানু আইদা মিতনা ওয়া কুন্না তুরাবাম ওয়া ইযামান আইন্না লামাবউসুন তারা বলতো আমরা যখন মরে যাব পচে যাব গলে যাব হাড্ডিগুলো যখন অবশিষ্ট থাকবে তখন কিভাবে আবার এগুলোকে জোড়া লাগিয়ে আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে জীবিত করা হবে আমাদের মাথায় ধরে না আমার একটা ঘটনা মনে পড়ছে আমি কি বলবো ঘটনাটা বলবো এই ঘটনাটা এসেছে আমাদের পছন্দের সূরা সূরা ইয়াসিনের ভেতরে তাফসীরে কুরতুবীর ভেতরে এসেছে কোন কোন রেওয়ায়েতে পেয়েছি তার নাম হচ্ছে উবাই বিন খালফ কোন কোন রেওয়ায়েতে এসেছে
তার নাম হলো আস ইবনে ওয়াইল বেশিরভাগ রেওয়ায়েতে এসেছে উনার নাম ছিল আস ইবনে ওয়াইল আস ইবনে ওয়াইল একদিন মক্কার উপত্যকায় হাঁটতেছিলেন হঠাৎ করে তিনি তার সামনে জরা জীর্ণ কিছু হাড্ডি পেলেন সেই হাড্ডিগুলো তিনি তার হাতে নিলেন সেই হাড্ডিগুলো হাতে নেওয়ার পর তিনি দেখলেন বহুদিনের পুরনো হাড্ডি তিনি চিন্তা করলেন মনে হয় এই জায়গায় কোনো লাশ দীর্ঘদিন ধরে পড়েছিল এরপরে সেই লাশটা পচে গিয়েছে গলে গিয়েছে তারপরে মনে হয় হাড্ডিগুলো জরা জীর্ণ এই হাড্ডিগুলো অবশিষ্ট এখানে রয়েছে হাড্ডিগুলো তিনি এই হাত দিয়ে একটু চাপ মারলেন সাথে সাথে হাড্ডিগুলো গুড়া গুড়া হয়ে গেল তার মাথায় আসলো এই যে হাড্ডিগুলো আমি আমার হাত দিয়ে গুড়া গুড়া করে ফেললাম মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেন মরে যাওয়ার পরে আমাদেরকে আবার নাকি জিন্দা করা হবে তো এই যে একটা হাত দিয়ে আমি গুড়া গুড়া করে ফেললাম যার দেহ এটা ছিল এই হাড্ডি আর মাংসগুলার জোড়া লাগাইয়া কেমনে আবার জিন্দা করা হবে আমার মাথায় তো ধরে না সে তার হাতের মধ্যে গুড়া গুড়া করা হাড্ডিগুলো নিয়ে নবীজির সামনে গেল আল্লাহ তাআলা এই কিচ্ছাটা সূরা ইয়াসিনের ৭৮ নম্বর আয়াতে তুলে দিয়েছেন আল্লাহ বলছেন ওয়া দারাবানা মাসালাহ ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল আযামা ওয়া হিয়া রামীম আল্লাহ বলছেন ওয়া দারাবানা মাসালাহ ওয়া নাসিয়া খালকা সে আমাকে উপমা পেশ করে অথচ তার নিজের সৃষ্টি ভুলে গিয়েছে নবীজিকে গিয়ে বলল قال من يحيي العظام وهي رميم এই যে হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমি হাত দিয়ে একেবারে গুড়া গুড়া করে ফেললাম এখন এই জরাজীর্ণ গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডিগুলোকে পূর্বের অবস্থায় ফিরাইয়ে না কে চিন্তা করবে এই প্রশ্ন সে করেছে কারে কথা কন না কেন এখন নবীজি উত্তর দিবেন নিজের থেকে নবীজি কি নিজে থেকে বানায় কোনো কথা বলেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা নবীজি নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন না তিনি তাই বলেন আল্লাহ তাকে ওহি হিসাবে যা পাঠান নবীজি যা বলেন সব কথাগুলো কার তরফ থেকে আসে সে যখন নবীজিকে এই কথা জিজ্ঞেস করলো আল্লাহ শিখাইয়ে দিলেন ও নবী আপনি তার কথার জবাবটা এভাবে দেন বলেন কুল ইয়ুহয়িহাল্লাযী আনশাআহা আউয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম আল্লাহ বললেন নবী তারে বলেন এটারে প্রথমবার যিনি সৃষ্টি করেছিলেন তিনি আবার এটারে পুনরায় সৃষ্টি করতে পারবেন কথাটা এরকম শোনেন মনে করেন আপনি প্রথম জীবনের প্রথম কোনো কাজ করতেছেন প্রথমবারের মতো কোনো কাজ করলে দেখবেন কাজটা আপনার কাছে একটু কঠিন লাগে আনিজি আনিজি লাগে কিন্তু সেম কাজটা যখন দ্বিতীয়বার করতে যাবেন আনিজি লাগবে কঠিন লাগবে না সহজ লাগবে তো সে যখন গুড়া গুড়া করলো হাড্ডিগুলোর বললে বললে কেমনে আবার জিন্দা করা হবে আল্লাহ বলেন তারে বলেন প্রথমবার যিনি বানাইছিলেন এখন দ্বিতীয়বার তিনি আবার এর সৃষ্টি করতে পারবেন এরপরেও যাদের মাথায় সমস্যা যারা মনে করে এটা কেমনে সম্ভব একটু ভালো করে তো আল্লাহর বুঝিয়ে দেওয়া দরকার ছিল আল্লাহ অন্য সুরার অন্য আয়াতে এটা বুঝিয়ে দিয়েছেন কেমনে সম্ভব আল্লাহ বলছেন তোমরা মরে যাওয়ার পরে তোমরা যারা ভাবো দেহটা যখন মাটির সাথে মিশে যাবে পচে যাবে গলে যাবে কিভাবে আবার তোমাদেরকে জিন্দা করা হবে এরকম ধারণা যারা করে থাকো বান্দারে তুমি শোনো কোরআনুল কারীমের ২২ নম্বর সূরা সূরাতুল হাজ্জের ৫ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة
وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى. الله تعالى বলছেন হে মানুষ তোমরা যদি সন্দেহ করো মরার পরে তোমাদেরকে আবার কিভাবে জিন্দা করা হবে ও বান্দা শরণ করো তুমি কোথায় ছিলে তুমি তো একটা সময় কিছুই ছিলে না কিভাবে তোমাকে পয়দা করা হলো তোমার সৃষ্টি নিয়ে চিন্তা করলে এ ব্যাপারে সন্দেহ তোমার দূর হয়ে যাবে এখন তো আমাদের সবার একটা নাম আছে এখানে আমরা যারা আছি সবারই তো একটা নাম আছে এই নামটা কি জন্মের আগে থেকে হইছে না জন্মের পরে হইছে আরো জোরে বলেন আপনার জন্মের কয়েক ঘন্টা বা কয়েক দিন পরে আপনার নাম রাখা হয়েছে আল্লাহ বলছেন হে বান্দা চিন্তা করো যখন তোমার নাম ছিল না ঠিকানা ছিল না ঘর ছিল না বাড়ি ছিল না যখন তোমার কিছুই ছিল না অস্তিত্বহীনতা থেকে তোমার অস্তিত্ব কিভাবে এলো বান্দারে সেই কথাটা চিন্তা করো আল্লাহ সূরা দাহারের প্রথম আয়াতে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ্দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ তাআলা বলছেন মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না তার কোনো নাম ছিল না ঠিকানা ছিল না ঘর ছিল না বাড়ি ছিল না কিছুই ছিল না আল্লাহ বলছেন হে বান্দা তোমাকে কেমনে বানিয়েছি শোনো তুমি তো একটা সময় কিছুই ছিল না কেমনে তোমারে বানানো শুরু করলাম শোনো এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করলাম এদিকে তাকান আমরা শেষ পর্যায়ে এসেছি কথাগুলো শুনুন এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করলাম তোমার বাপের এক ফোঁটা স্পাম তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম মানুষ দুনিয়াতে আসার পরে টাকা পয়সা আর ক্ষমতার বাহাদুরি দেখিয়ে অহংকার করে অথচ তার জন্ম হয়েছে এমন এক ফোঁটা নাপাক পানি থেকে যে পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায় আল্লাহ বলছেন কিভাবে তোমাকে বানিয়েছি শোনো এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় জরায়ুর ভেতরে রেখে দিলাম এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে গুস্তপিণ্ড বানালাম এরপরে সেই গুস্তপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম তারপরে সেই হাড্ডির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিলাম হে বান্দা এখন তো তুমি পাঁচ ফুট নয় ইঞ্চি ছয় ফিট দুই ইঞ্চি তিন ইঞ্চি সত্তর কেজি আশি কেজি নব্বই কেজি কিন্তু চিন্তা করে দেখো যখন আল্লাহ তোমাকে বানিয়েছেন এক টুকরা মাংস ঠিলে সেখান থেকে আল্লাহ বড় হাড্ডিতে রূপান্তর করে তারপরে গোশতের পোশাক পরালেন তখন আমাদের চোখ ছিল না নাক ছিল না ঠোঁট ছিল না কান ছিল না হাত ছিল না পা ছিল না আল্লাহ বললেন বান্দারে শোনো হাড্ডির উপরে গোশতের পোশাক পরানোর পরে আমি তোমার চোখ দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম কান দিলাম হাত দিলাম পা দিলাম সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে বানালাম এরপরে তোমার মায়ের গর্ভের ভেতরে তোমার রূহ যখন আমি দিয়ে দিলাম তখন তোমার নড়াচড়া শুরু হয়ে গেল যখনই তোমাকে রূহ দিয়ে দেওয়া হলো তখন তোমার খাবার দাবারের দরকার হয়ে গেল তোমার খাবার দাবারের প্রয়োজন দুনিয়ার কোনো মানুষ তখন মিটায় নাই তখন আমি আল্লাহ তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে সেই রক্তগুলোকে নাভিতে নাভির সাথে তাল লাগাইয়া কানেকশন দিয়ে আমি পাস করে দিয়েছি সেগুলা তোমার জবান দিয়ে মুখ দিয়ে খাওয়ায় নাই কারণ দুনিয়াতে এসে তোমার জবান দিয়ে জিকির হবে কার আল্লাহর পবিত্র নামের জিকির করবা এই জন্য মায়ের পেটে থাকাকালীন তোমার জবানকে পবিত্র রেখে দিয়েছি এরপরে তোমার মায়ের পেটের ভেতরে তোমাকে আমি নির্দিষ্ট একটা সময় রাখার পরে এরপরে তোমাকে তোমার মায়ের পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চার সাইজে বের করে আনছেন কে আল্লাহ বলছেন হে বান্দা
তুমি তো কিছুই ছিলা না এক ফুটা নাপাক পানি থেকে তোমারে বানায়া বানায়া মায়ের পেট থেকে বের করলাম এরপরে কাউরে কাউরে মায়ের পেট থেকে বের কইরাই মাইরা ফেলি কাউকে হায়াত দিয়া যৌবনে নিয়ে যায় কাউকে যৌবনে মারি কাউকে যৌবনে না মেরে একদম বুড়া বয়সে নিয়ে যায় তো তুমি তো কিচ্ছু ছিলা না এক ফুটা পানি থেকে তোমারে বানায়া তোমারে যদি বুড়া বানাইতে পারি জওয়ান বানাইতে পারি আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়ুহইয়াল মাউতা সে আল্লাহ কি তোমার মতো মানুষ মরে গেলে আবার জিন্দা করতে পারবেন না আরো জোরে বলেন পারবেন কি না আল্লাহ বলছেন হে বান্দা তাও যদি চোখে ছানি পড়ে জমিনের দিকে তাকা আল্লাহ বলছেন ওয়াতারাল আরদা হামিদা জমিনের দিকে তাকা গ্রীষ্মকালে যখন খুব গরম পড়ে রোদের তাপে দেখবেন জমিন ফেটে যায় দেখছেন কি না আপনারা এই ফাটা জমিনে অনুর্বর জমিনে আমি জানি না নরসিংদীতে আপনারা কি বলেন ওই যে ধানের চারা যখন হাল চাষ করে ফেলে মানে ধানের বীজগুলা এটাকে আঞ্চলিক ভাষা কি বলে জালা জালা ফলায় না মানুষ আচ্ছা বলেন তো সূর্যের প্রচন্ড তাপে যখন খরায় জমিন ফেটে যায় কেউ যদি ওই ফাটা জমিনের উপরে জালা ছিটায় আপনারা তারে আকলবান বলবেন না ব্যাককল বলবেন আমরা ফাটা জমিনে জালা ফলাই না অপেক্ষা করি কখন বৃষ্টি হয় যখন বৃষ্টি হয় তখন এই অনুর্বর জমিন উর্বর হয় অনুর্বর জমিন কি হয় বৃষ্টি নাজিল করেন কে বিজ্ঞান কোরআন থেকে কত পিছিয়ে আছে আপনারা অনেকে নিজেরা কোরআন শিখেন না বাচ্চাদেরকেও কোরআন শিখেন না বৃষ্টি সৃষ্টির প্রক্রিয়া বিজ্ঞান এক দেড়শো বছর আগে জানছে বা দুশো বছর আগে জানছে বৃষ্টি সৃষ্টির এই প্রক্রিয়া কোরআন জানিয়েছে আরো দেড় হাজার বছর আগে সুবহানাল্লাহ বলেন কিভাবে আল্লাহ বৃষ্টি সৃষ্টি করেন আল্লাহ বলেছেন الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء الله أكبر الله বলছেন আমি বাতাস পাঠাই আর সাগর মহাসাগরের বুদবুদ থেকে সাগর মহাসাগরের পানিগুলোকে বাষ্পাকারে আসমানে উত্থিত করি এরপরে আমি সেই বাষ্পগুলোকে মেঘমালায় পুঞ্জীভূত করি তারপরে মেঘের টুকরাগুলোকে আসমানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রাখি এরপরে যেখানে বৃষ্টি দরকার বাতাসের মাধ্যমে মেঘের টুকরাগুলো নিয়ে মেঘে মেঘে ঘর্ষণ ঘটাইয়া আসমানে আসমান থেকে যিনি জমিনে বৃষ্টি নাজিল করেন তিনি কি আজকের ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছেন বৃষ্টির পানিতে প্রত্যেক বছর বৃষ্টির পানির মাধ্যমে জমিনে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মেট্রিক টন সারের উপাদান জমিনে নাজিল হয় সুবহানাল্লাহ পড়েন বৃষ্টির পানি নিয়ে বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই বৃষ্টির পানিতে আছে ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম যা জমিনের উর্বরা শক্তি বৃদ্ধিতে সহায়তা করে সুবহানাল্লাহ পড়েন তো এই যে ফাটা জমিন অনুর্বর জমিনে বৃষ্টি পড়ল এটা সিক্ত হলো উর্বরা শক্তি পেল এই মরা জমিন জিন্দা হয়ে গেল এই যে মরা জমিন জিন্দা হওয়ার পরে আমরা এখানে জ্বালা ফেললাম আলী উঠলো আলী বলেন নাকি আপনারা এটাকে আলী উঠলো আবার ধানের চারা রোপণ করলাম ধান হলো চোখের সামনে মরা জমিনকে জিন্দা বানাইলেন কে আরো জোরে বলেন জিন্দা বানাইলেন কে আল্লাহ বলেছেন এভাবে তোরা মরে যাওয়ার পর তোদেরকে আমি জিন্দা করবো জিন্দা করে হিসাব চাইবেন কে একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে গেছে ঘটনা নাকি বলবো ইব্রাহিম নবীর ঘটনা ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বলেন আল্লাহ আপনি নাকি মোরাদে জীবিত করেন ইব্রাহিম নবী প্রশ্নটা করছেন কারে জোরে বলেন কাকে এই ঘটনা সূরা বাকরার ২৬০ নম্বরে আয়াতে এসেছে ওয়া ইন ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা আর স্মরণ করো যখন ইব্রাহিম বললেন রব আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আল্লাহ বললেন ইব্রাহিম আওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করো না আমার ক্ষমতা নিয়ে তোমার কি সন্দেহ আছে ইব্রাহিম নবী বললেন বালা অবশ্যই বিশ্বাস করি আপনার ক্ষমতার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই আল্লাহ বললেন তাহলে বললা যে আমি মোরাকে জীবিত কেমনে বানাই তোমার যদি বিশ্বাসী হয় তাহলে দেখতে চাইছো কেন তিনি বললেন ওয়ালা কিল্লিয়াতমা ইন্না কলবি আমার অন্তরের শান্তির জন্য আমি দেখতে চাই যেন আমার অন্তরটা প্রশান্ত হয় নবী আল্লাহর কাছে চাইছেন আল্লাহ কি ফিরাইয়া দিবেন কথা কন না কেন আল্লাহ ফিরাই দিবেন
আল্লাহ বললেন ঠিক আছে তুমি যেহেতু দেখতেই চাইছো তোমারে দেখাবো কেমনে মোরাকে আমি জিন্দা বানাই আল্লাহ ইব্রাহিম নবীকে তখন বললেন ফাখুদ আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইক শোনো তুমি চারটা পাখি লালন পালন করো এরপরে ফাসুরহুন্না ইলাইক এগুলো তোমার প্রতি পোষ মানাও তিনি চারটা পাখি লালন পালন করলেন এগুলো কি পোষ মানালেন অনেকে দেখবেন পাখি পালে ময়না পাখি টিয়া পাখি কবুতর পালে না তারপরে পাখিকে এমন ভাবে পোষ মানায় সে যখন বলে উড়ে আসো উড়ে আসে কথা বললে তার সাথে কথাও বলে এরকম আছে না নাই আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন তুমি চারটা পাখি পোষ মানাও তিনি তাই করলেন এরপরে আল্লাহ বললেন এবার এই চারটা পাখিকেই তুমি তোমার নিজের হাতে জবাই করো তিনি জবাই করলেন এরপরে আল্লাহ বললেন এই হাড্ডি মাংসগুলোকে পিস পিস করো টুকরা টুকরা করো তিনি তাই করলেন এরপরে আল্লাহ বললেন সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ এবার এই জবাই করা পাখিগুলোর হাড্ডি মাংসকে তুমি একটা পাহাড়ের মধ্যে ছিটায় দাও তিনি তাই করলেন এরপরে আল্লাহ বললেন আচ্ছা ইব্রাহিম চারটা পাখি তুমি লালন পালন করলে নিজের হাতে জবাই কইরা এখন হাড্ডি মাংসগুলোকে পিস পিস কইরা নিজের হাতেই পাহাড়ে তুমি ছিটায় মারলে তিনি বললেন হ্যাঁ আল্লাহ বলেন এবার তুমি এক কাজ করো তুমি বলো আল্লাহর হুকুমে আমার জবাই করা আমার ছড়িয়ে ছিটিয়ে দেওয়া সেই পাখিগুলোর হাড্ডি মাংস পূর্বাবস্থায় ফিরে আমার পাখি হয়ে উড়ে আমার কাছে চলে আসো তিনি যখন তাই বললেন দেখা গেল সত্যি সত্যি তার ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হাড্ডি মাংসগুলো আবার পুনরায় জোড়া লেগে এমনকি পাখিগুলোর ডানা ডানার সাথে লেগে পুনরায় পূর্বাবস্থায় ফিরে উড়ে উড়ে তার কাছে চলে আসলো আল্লাহ বললেন দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে মোরাকে জিন্দা বানিয়েছি এভাবেই মৃতকে জীবিত করবেন যিনি তিনি কি মরার পরে আমাদেরকে জিন্দা করা হবে বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হইলে নামাজ ছাড়েন কেন আপনারা যদি বিশ্বাসী হয় নামাজ ছাড়েন কেন ফজরের নামাজ কাজা কইরা ঘুমায় থাকেন কেন এই যে ফজরের নামাজ কাজা কইরা ঘুমায় থাকলেন জোহরের আগে জানাজা হইতে পারে কিনা কথা কন না কেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা আরে আগামীকাল রাত আপনার জীবনে কবরের প্রথম রাত হয়ে যেতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে না মরে যাবো আমরা এই যে নামাজগুলো ছাড়তেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু কিয়ামতের মাঠে আল্লাহ যখন হিসাব নেওয়া শুরু করবেন সবার আগে যে আমলের হিসাব চাইবেন সে আমল কি সে আমল কি তো মরার পরেই যে হিসাব চাওয়া হবে এই ভয়টা থাকলে আমরা নামাজ ছাড়তাম কথা কন না কেন নামাজ ছাড়তাম নামাজ ছাড়বে না কথা বললেন না কেন অনেকে রাত বারোটা একটা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজে আসেন আপনার এই ওয়াজে কোনো ফায়দা হবে না নামাজ ছাড়া জান্নাতের গন্ধ আপনি পাবেন না আরে আপনার যে ইমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে নিতে পারে না এই ইমান আপনাকে জান্নাতেও ঢুকাইতে পারবে না নামাজ নামাজ আমরা সমাজের দায়িত্ব পাইলে আমরা চুরি ডাকাতি করতাম দায়িত্ব পাইলেই চুরি চামারি শুরু ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে ছোট্ট ঘটনা বলবো পরকালের ভয় কিভাবে মানুষকে দায়িত্ব সচেতন করে অমর রাদিয়াল্লাহু আন তিনি যখন অর্ধ দুনিয়া শাসন করেছেন অর্ধ দুনিয়া তিনি কি করেছেন দুনিয়ার অর্ধে তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছেন সেই যুগে কি এরকম ইলেকট্রিক্যাল লাইট আর কারেন্ট ছিল এমন সময় তার
কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করছে আসতে পারি তিনি বললেন না দাঁড়াও এদেরকে দরজায় দাঁড় করাইয়া তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়া নিভালেন এরপরে নতুন আর একটা মোমবাতিতে আগুন ধরালেন তারপর বলেন আসো ভিতরে আসো এরা ভিতরে ঢুকে বলল আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট সাহেব আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল এটা নিভাই দিলেন কেন নিভাইয়া আরেকটা জ্বালাইছেন কেন তিনি বললেন দেখো তোমরা আসার আগে আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে আমি ভাবলাম তোমরা তো আমার আত্মীয় রিলেটিভ তোমরা ঘরের ভেতরে ঢুকলে বেশিরভাগ সময় ব্যক্তিগত কথাই বলবে বেশি এজন্য চিন্তা করলাম রাষ্ট্রের টাকা জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালায়া তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বললে জনগণের সম্পদ নষ্ট হবে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে আমানতের খেয়ানত হবে আর পরকালে আমার আল্লাহর সামনে আমাকে আসামি হয়ে দাঁড়ানো লাগবে এই ভয়টা যখন আমার কলিজায় আসলো তখন রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফুদিয়া নিভাইয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালায়া এখন তোমাদের সঙ্গে কথা বলতেছে পরকালে হিসাব দেওয়া লাগবে এই ভয়টা যদি আমাদের সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি নেতার ভেতরে থাকতো তাহলে এরা দেশের আর জনগণের সম্পদ লুটপাট করে এরা বিদেশে বেগম পাড়া বানাতো না এবং দেশের টাকা বিদেশে পাচার করত না এদের কলিজার ভেতরে পরকালের ভয় কিসের অভাবে এই দেশে সম্পদের তো অভাব নাই মিডল ইস্টের দেশ মধ্যপ্রাচ্যের এরাবিয়ান ছোট ছোট দেশগুলো যারা 70-80 বছর আগে মরুভূমিতে উট চালিয়ে যাযাবরের মতো জীবন যাপন করেছে এরা আজ উন্নতি অগ্রগতির শীর্ষে চলে গিয়েছে যে কাতারে বিশ্বকাপ হলো ছোট্ট একটা দেশ কাতার দুবাই আমিরাত আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের ছোট ছোট এরাবিয়ান দেশগুলো এরা কোন জায়গায় চলে গেছে 60-70 বছর আগে এরা যাযাবর ছিল বেদুইন জাত ছিল এরা এত উন্নতি অগ্রগতি করছে কেমনে আপনারা চালাকি করে উত্তর দিবেন হুজুর এদের দেশে তো তেল আসে গ্যাস আসে এই জন্য উন্নত হয়ে গেছে আরে আমাদের দেশে যেরকম চুরি চামারি হয় আমাদের দেশে এরকম তেল আর গ্যাস থাকলে এই চোরেরা চুরি করে বিদেশে আরো বেশি বেশি বাড়ি বানাইতো এই দেশে কি সম্পদের কমতি আছে নাকি হ্যাঁ এই দেশের মাটি সোনার মাটি এদেশের মাটিগুলো সোনার মাটি যা ফেলেন দেখবেন তা হয়ে যায় এত ফসল হয় এদেশে আমার বাড়ি সিলেটে সিলেটে আছে পাথরের খনি গ্যাসের খনি কয়লার খনি এই দেশে সম্পদের এত খনি থাকা সত্ত্বেও দেশটা এগিয়ে যাচ্ছে না কেন কারণ সব সম্পদকে লুটপাট করে খাওয়ার জন্য এই দেশে আছে চুট ডাকাইতের খনি এই চোর আর ডাকাতদের হাতে দায়িত্ব না দিয়ে ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি কোরআন ওয়ালা ইসলাম ওয়ালা তাকওয়াবান লোকদের হাতে দায়িত্ব দিলেই সমাজে শান্তি সুখ আর সমৃদ্ধি নেমে আসবে এজন্য আল্লাহর কিতাবের দরকার আছে না নাই আছে কোরআনের শাসনের দরকার আছে কোরআনের শাসন ছাড়া সুখ আসবে না শান্তি আসবে না বাংলাদেশে তো ওয়াজ মাহফিল অনেক হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই ওয়াজ মাহফিল দিয়ে বলেন তো সারা দেশের সামষ্টিকভাবে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করা যাবে কিছু কিছু মানুষ হেদায়েতে আসবে কিন্তু সব জায়গায় একসাথে বন্ধ হবে কিন্তু যদি কোরআনের বিধান কায়েম করে রাষ্ট্রীয়ভাবে আদেশ দেওয়া হয় এখন থেকে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ একটা আদেশ দেওয়া মাত্রই দেখবেন এক যুগে সমন্বয় বন্ধ হয়ে যাবে তাহলে বোঝা গেল কোরআনকে পাওয়ারের জায়গায় রাখতে হবে নবীজি এই কোরআন আসার আগ পর্যন্ত চেষ্টা করছেন শান্তি আনার আনতে পেরেছেন যখন নবীজি মদিনায় গিয়ে কোরআনের রাষ্ট্র কায়েম করলেন এমন শান্তি আসলো চোর নাই ডাকাত নাই অন্যায় নাই রাহাজানি নাই নবীজি বলেছেন খাইরুল কুরুনি কারনিন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ আমাদের পূর্বপুরুষরা অর্ধ দুনিয়াকে শাসন করেছেন এখন যে পশ্চিমারা আমাদেরকে বিভিন্ন জিনিস শেখায়
আর আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমান স্বার্থের জন্য ক্ষমতার জন্য পশ্চিমাদের কাছে গিয়ে ধরনা দেয় পশ্চিমাদের গোলামি করে এমন কি বিপদে পড়লে পশ্চিমাদের কাছ থেকে গিয়ে বুদ্ধি ধার করে আনে কেউ যায় পশ্চিমে কেউ যায় উত্তরে কেউ যায় দক্ষিণে অথচ আমাদের পূর্বপুরুষরা তারা যখন কুরআন অনুযায়ী সব শাসন করেছেন পৃথিবীর বুকে তারা এমন মর্যাদাবান জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন যেই পশ্চিমাদের গোলামির জিনজিরে এখন মুসলমানরা আবদ্ধ আমাদের পূর্বপুরুষদের পায়ের সামনে গিয়ে এই পশ্চিমারা প্রতারিত হয়ে থাকতো কারণ তারা কোরআনকে তাদের জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করেছিলেন আমরা আজ কোরআনকে রাখছি মসজিদে আর মাদ্রাসায় সমাজ রাষ্ট্র আমাদের মতো করে চালাইতেছি জন্য শান্তি আসবেও না যতদিন না আমরা কোরআনকে সব জায়গায় নিয়ে যেতে পারবো বলছিলাম এই পরকালীন ভয় হৃদয়ের মধ্যে থাকলে হৃদয়ে লালন করলে সমাজেও শান্তি আসে এবং পরকালীন ভয় সমাজ এবং রাষ্ট্রের দায়িত্বশীলদের ভেতরে থাকলে তারাও অন্যায় অপকর্মে জড়ায় না কাফের মুশরিকরা কিয়ামতের মাঠে বলবে যদি সত্যি সত্যি মরার পরে আমাদেরকে জীবিত করে এখন হিসাব চাওয়া হয় তাহলে তো কালু তিলকা ইদান কাররাতুন খাসিরা এটা হবে আমাদের জন্য ভয়াবহ লোকসানের একটা ব্যাপার কারণ আমরা তো পরকালকে বিশ্বাস করতাম না তারা বলতো এই কিয়ামতের ঘটনা কেমনে ঘটবে আল্লাহ ১৩ এবং ১৪ সর্বশেষ দুটি আয়াত বলছি আল্লাহ বলেছেন ফা ইন্নামা হিয়া যাজারাতুন ওয়াহিদা আল্লাহর জন্য কিয়ামতের ঘটনা ঘটানো ব্যাপার না একটা আওয়াজ একটা ফুৎকার শুধু হবে তারপরে কিয়ামতের ঘটনা ঘটে যাবে কার হুকুমে আস্তে বলবেন না কার হুকুমে কারণ সকল ক্ষমতার মালিক কে আল্লাহ কোনো কিছু করতে হলে সময় লাগে না শুধু বলেন কোন ফায়া কোন আল্লাহ বলেন হও সঙ্গে সঙ্গে হয়ে যাবে যার হুকুমে তিনি কে এই যে আজকে সূরা নাজিয়াতের প্রথম ১৪টি আয়াতের তাফসীর আমরা শুনলাম এখান থেকে আমরা শিক্ষা নিব আমাদের এই জীবনটা আসল জীবন নয় এই জীবনের পরে আমাদের সবার আরেকটা জীবন আছে না নাই এটা হলো ইহকাল এরপরে শুরু হবে পরকাল ইহকাল আর পরকালের পার্থক্য হলো ইহকালীন জীবনের শুরু আছে শেষও আছে পরকালীন জীবনের শুরু আছে কিন্তু শেষ তাহলে এই দুনিয়ার জীবন আসল না নকল পরকালীন জীবনটা হলো আসল পরকালীন জীবনে আমরা যদি সফলতা চাই এই দুনিয়ার জীবনকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে কাজে লাগানোর দরকার আছে না নাই কাজে লাগাবো কেমনে নামাজ পড়বো আব্বা আম্মার খেদমত করবো হারাম খাবো না কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক হারাম খায়া হারাম বডি নিয়ে নামাজ পড়লে রোজা রাখলে বাইতুল্লায় গেলে কোনো ইবাদত কবুল হবে না তাহলে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে হলে হালাল খেতে হবে হারাম পথে যাওয়া যাবে সারা জীবন আল্লাহর গোলামির পথে চলতে হবে আল্লাহর বিধানের বাহিরে যাওয়া যাবে না তাহলে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে হলে আল্লাহমুখী কোরআনমুখী তাকওয়া ভিত্তিক জীবনযাপন গঠন করতে হবে সবাই রাজি আছেন তো কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন একটা ওয়াদা অন্তত করে যাই আমরা নামাজ ছাড়ব কারণ পরকালে সবার আগে কিসের হিসাব সবাই বলেন কিসের হিসাব আরেকটা ওয়াদা করে যাই হারাম খাবো না হারাম খাবো এই দুইটা ওয়াদা আজকের আলোচনা থেকে করা যাবে তো এই দুইটা জিনিস আপনার জীবনকে পরকালমুখী করে গঠন করতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ যত আলোচনা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে এর আলোকে জীবনে মানার তৌফিক দান করেন